ওয়েলকাম এভরিওন আজকে আমি ক্লাস টুয়েলভের চিত্রণের সংযোজন চ্যাপ্টারে একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি তো তোমরা গোটা ভিডিওটাই সম্পূর্ণভাবে দেখবে এবং অনেক শেয়ার করবে যাতে সবাই বা তোমাদের সমস্ত টু সমস্যা হয় দেখতে পাই এবং তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবে না আচ্ছা চলো দেখি চিত্রনের সংযোজন মূল বিষয়ে যাই দেখো এখানে আমি একটা গ্রাফিক্স আঁকছি এ একটা সেট এখানে বি একটা সেট এখানে সি হচ্ছে আর একটা সেট এ থেকে বিতে একটা ম্যাপিং হচ্ছে এক্স সরি এ থেকে বি এর মধ্যে ম্যাপিং হচ্ছে এফ আর বি থেকে সি এর মধ্যে একটা ম্যাপিং হচ্ছে জি ঠিক আছে তো এখানে একটা এলিমেন্ট এক্সের একটা এলিমেন্ট হচ্ছে এর মধ্যে একটা এলিমেন্ট হচ্ছে এক্স আর বিতে ওই এক্সের জন্য উপ অঞ্চলে একটা বিটাকে বলা হচ্ছে এফের উপ অঞ্চল সেখানে এক্সের জন্য একটা পদ পাওয়া যাবে যেটাকে বলা হচ্ছে এফ এক্স এখন বি থেকে সির মধ্যে একটা হচ্ছে ম্যাপিং হচ্ছে জি সুতরাং জিতে জি ম্যাপিং এর জন্য জি এর এখানে সি তে এফএক্সের জন্য একটা পদ পাওয়া যাবে যেটা বলা হচ্ছে জি এফ এফেক্স বোঝা গেল তাহলে এক্সের জন্য কি হচ্ছে এখানে বিতে একটা পদ পাওয়া যাচ্ছে এটা এফেক্স আর বি থেকে সি এর জন্য ম্যাপিং হচ্ছে এখানে জি তো জি ম্যাপিংয়ের জন্য এফেক্স এর একটা এলিমেন্ট বিতে আছে সেই এক্সের জন্য একটা পদ সিতে পাওয়া যাবে যেটা বলা হচ্ছে জি অফ এফেক্স তাহলে এতে একটা এলিমেন্ট এক্স সেই এলিমেন্টের পদ আমি সিতে দেখতে পাচ্ছি জি অফ এক্স তাহলে এতে একটা পদ এক্সের জন্য জিতে আমি একটা পদ পেলাম জি অফ এক্স এই যে এটাকে যদি কি আমরা তাহলে দেখতে পাচ্ছি এ থেকে সির মধ্যে একটা তোমার পদ সংযোজন হচ্ছে ঠিক আছে এতে এক্সের জন্য সিতে একটা পদ জি অফেক্স সংযোগ হচ্ছে সেটাকে আমরা যদি একটা ম্যাপিং এইচ দিয়ে ডিনোট করি এইচ তাহলে এইচ অফ এক্স তাহলে কি পেলাম এইচ অফ এক্স হল জি অফ এক্স তাহলে এইচটা কোথাকার এক্সটা হচ্ছে এ আর এটা হচ্ছে সি এর পথ তাহলে এইচ ম্যাপিংটা হচ্ছে এ থেকে সি এর মধ্যে একটা ম্যাপিং যেটা হচ্ছে এস এর থেকে সি এর মধ্যে সংযোজন করছে অর্থাৎ এখানে এ থেকে বি এর মধ্যে একটা ম্যাপিং ছিল এফ আর বি থেকে জি সি এর মধ্যে একটা ম্যাপিং ছিল জি তাহলে এই দুটো ম্যাপকে একসাথে সংযোজন করছে এইচ যেটা এ থেকে সি এর মধ্যে পাচ্ছি তাহলে এইচটাকেই বলা হচ্ছে এবার জি এর দৃঢ় ম্যাপিংয়ের সংযোজন বুঝে গেল এফ আর জি এর সংযোজন হচ্ছে এখানে এইচ তাহলে আমরা লিখতে পারছি এইচ ইকাল টু ধরো জি সার্কেল এফ লিখতে পারি এটাকে গুণফলও বলা যায় ঠিক আছে এফ আর জি এর গুণ ফল অথবা আমরা জি এফ আকারেও লিখতে পারছি তাহলে বোঝা গেল তাহলে এই চিকলটু যেমন ম্যাপিং আমরা পেলাম এ থেকে সি তার মানে আমি কী লিখতে আছি এই জায়গায় জি সার্কেল এফ সাজ দ্যাট এ থেকে সি তা জি থেকে তোমার এ থেকে সি এর মধ্যে একটা ম্যাপিং যেটা পেলাম হচ্ছে জি সার্কেল এফ অথবা এভাবে আমরা লিখতে পারি তোমার এইচ এক্স ইকাল টু জি সার্কেল এফ অফ এক্স দ্যাট ইজ জি অফ এফ এক্স হয়ে গেল সমস্ত এক্স বিলংস টু এ এর জন্য তো এখানে দেখতে পাচ্ছ তাহলে আমরা কী হচ্ছে ম্যাপিংয়ের সংযোজনটা দেখতে পেলাম কেমন হচ্ছে এবার কতগুলো প্রপার্টি এখানে আছে সেগুলো তোমরা দেখে নেবে তো আমি দু একটা আলোচনা করছি যেমন হচ্ছে এ থেকে একটা ম্যাপিং এ এফ সাজ দ্যাট এ থেকে বি এর মধ্যে একটা ম্যাপিং জি হচ্ছে বি থেকে সি এর মধ্যে একটা ম্যাপিং তো সাধারণভাবে এফ সার্কেল জি নট ইকাল টু জি সার্কেল এফ ইন জেনারেলভাবে কী হচ্ছে তোমার এফ সার্কেল জি আর জি সার্কেল এফ সমান হবে না একটা ছোট প্রপার্টি দুই নম্বর কি হচ্ছে ধরো একটা প্রপার্টি হচ্ছে এদের তোমার ঠিক আছে অর্থাৎ সংযোজি সংযোজন সংযোজি বাংলায় বলা হচ্ছে তো সেটা কি এফ সার্কেল এখানে তিনটা ম্যাপিং যদি কি আমি ধরি এইচ জি এফ তাহলে এইচ সার্কেল জি সার্কেল এফ দ্যাট ইজ ইকাল টু লিখতে পারছি এইচ সার্কেল জি সার্কেল এফ এ এসোসিটি লটা হোল্ড এনে একটা ম্যাপিং একটা প্রপার্টি তোমার যদি এফ সার্কেল আই এ ইকাল টু এফ এবং আই বি সার্কেল এফ ইকাল টু যদি কী হচ্ছে এফ হয় এফ সার্কেল আই এ টু এফ এবং আইবি সার্কেল এফ ইকাল টু যদি এফ হয় যেখানে আই এস এ থেকে ই এ থেকে এর মধ্যে একটা ম্যাপিং হচ্ছে আই এ আইডেন্টি ম্যাপিং এবং আই বি হচ্ছে কী হবে বি থেকে বি এর মধ্যে একটা ম্যাপিং এরকম যদি আই এটা এ থেকে এর মধ্যে একটা ম্যাপিং আর আই বিটা যদি বি থেকে বি এর মধ্যে যদি একটা ম্যাপিং হয় তাহলে সেখানে এফ সার্কেল আই এ ইকাল টু এফ হবে এবং আই বি সার্কেল এফ ইকাল টু এফ হবে বুঝে গেল নেক্সট একটা পোভারটি দেখো এরকম ছোট ছোট পোভারটি আছে তোমাদের একটু মনে রাখতে হবে এবার যদি এফ এবং জি দুটি উপরিচিত্রণ হয় এফ ও জি উপরিচিত্রণ চিত্রণ হয় তাহলে জি সার্কেল এফ উপরিচিত্রণ বুঝল তাহলে এফ আর জি যদি কি উপচিত্রণ হয় তাহলে কি ওদের কম্পোজিশনটাও কি হবে উপরিচিত্রণ হবে অর্থাৎ জি সার্কেল এফটা উপরিচিত্রণ হবে এখন নেক্সট আরেকটা প্রপার্টি যদি তোমার ধরো এফ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি এর মধ্যে আর বি হচ্ছে বি থেকে এর মধ্যে এফ হচ্ছে একটা ম্যাপিং যেটা এ থেকে বি এর মধ্যে আর জি হচ্ছে একটা ম্যাপিং যেটা বি থেকে এর মধ্যে ম্যাপিং তাহলে তোমার কী হবে এফ সার্কেল জি যদি এরকম হয় এফ সার্কেল জি ইকুয়াল টু আই বি এবং এফটা উপরিচিত্রণ হয় তাহলে কি হবে তাহলে জিটা এক এক চিত্রণ হবে এক এক মানে হচ্ছে ওই কি চিত্রণ ওয়ান ওয়ান চিত্রণ হবে বোঝা গেল জি আর এফ হয়েছে একটা হয়েছে এখানে জি হচ্ছে এফ হচ্ছে এ থেকে বি এর মধ্যে একটা ম্যাপিং আর জি হচ্ছে বি থেকে এর মধ্যে একটা ম্যাপিং আর কি এফ সার্কেল জি এফ সার্কেল জি এফ সার্কেল জি গল্প যদি আই বি এবং এফটা উপর চিত্রণ হয় তাহলে কি হবে জিটা এক এক চিত্রণ হবে বুঝে গেল নেক্সট এবার আমরা অঙ্কতে যাচ্ছি অঙ্কতে দেখো তোমাদের মেন মেন অঙ্ক ইম্পর্টেন্টের মধ্যে সেগুলো আমি আলোচনা করছি এখানে একটা অঙ্ক এখানে বল দিচ্ছে মনে করো এ সময় হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আর এবং এফ এ থেকে এ এবং জি এ থেকে এ

আর জি অফ ওয়ান ইকাল টু টু জি অফ ওয়ান ইকাল টু টু তাহলে তাহলে জি সার্কেল এফ অফ ফোর এক নম্বর এটা আর জি নম্বর হচ্ছে এফ সার্কেল জি অফ ওয়ান এর মান কত আচ্ছা তাহলে এফ সার্কেল জি অফ ওয়ান আর জি সার্কেল এফ অফ ফোর মান করতে হবে তবে দেখাচ্ছি দেখো এখানে জি সার্কেল এফ অফ ফোর তার মানে আমি লিখতে এফ ফোর তার মানে কি হচ্ছে জি অফ এফ ফোরে মানে এখানে ওয়ান সো টু হয়ে গেল দুই নম্বরে দেখো এবার এফ সার্কেল জি অফ ওয়ান দ্যাট ইজ কত হচ্ছে এফ অফ জি অফ ওয়ান তার মানে কি হচ্ছে এফ অফ জি ওয়ান মানে হচ্ছে এখানে টু দ্যাট ইজ টু ফোর এইভাবে গেল নেক্সট দেখো একটা ম্যাপিং জি আট থেকে আর এর মধ্যে অপেক্ষক দুটি ক্রমে এফ অফ এফ অফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার জি অফ এক্স ইকাল টু এক্স প্লাস থ্রি দ্বারা সংজ্ঞাত তাহলে জি সার্কেল জি সার্কেল এফ অফ থ্রি এটা হচ্ছে এক নম্বরে আর দু নম্বর হচ্ছে এফ সার্কেল জি অফ টু এর মান কত বোঝা গেল তো এখানে তোমাদের মান বের করতে হবে এক নম্বর দেখো জি সার্কেল এফ অফ থ্রি আমি লিখতে হচ্ছি জি অফ এফ থ্রি সম কি হচ্ছে জি অফ এখানে থ্রি স্কোয়ার দ্যাট ইজ জি অফ নাইন জি অফ মান কথা হচ্ছে নাইন প্লাস থ্রি সেমন হচ্ছে টুয়েলভ এরকম দু নম্বরে এফ অফ জি অফ টু দ্যাট ইজ এফ অফ জিএফ টু দ্যার ইজ এফ কত হচ্ছে জি মানে হচ্ছে দেখো থ্রি প্লাস টু প্লাস থ্রি ফাইভ মানে হচ্ছে 5 স্কোয়ার इक्वल টু টোয়েন্টি ফাইভ নাম্বার থ্রি দেখো এফ এখানে আর থেকে r এর মধ্যে একটা ম্যাপিং জিটা হচ্ছে আর থেকে r এর মধ্যে একটা ম্যাপিং

জি সার্কেল এফ অফ এক্স কি হচ্ছে জি অফ এফ এক্স তো তার মানে জি অফ টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ঠিক আছে এভাবে ডিফাইন হয়ে যাচ্ছে জি এক্স টা মাইনাস টু সুতরাং এটা পাওয়া যাচ্ছে ফোর স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ানো এফ সার্কেল জি অফ এক্স দ্যাট ইজ হচ্ছে এফ অফ জিএক্স তার মানে কি হচ্ছে মান জি এক্স এ মান হচ্ছে এস স্কোয়ার মাইনাস টু তাহলে এফ অফ জি এমন সে দিলে কত হচ্ছে দেখো টু ইনটু এস স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান দ্যাট ইজ টু এস স্কোয়ার মাইনাস থ্রি নেক্সট যাও দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে তোমার একই টাইপের এফ আট থেকে আর এর মধ্যে একটা ম্যাপিং জিটাও আট থেকে আরের মধ্যে একটা ম্যাপিং ডিফাইন করা আছে এফ এক্সিক টো সাইন এক্স আর জি এক্স ইকাল স্কোয়ার তাহলে জি সার্কেল এফ নট এফ সার্কেল জি এটা দেখাতে হবে আমি বের করছি দেখো 얘는 বের করছি আমি আ তোমার জি সার্কেল এফ অফ এক্স दैट इज জি অফ এফ এক্স সমান

তার তাহলে কি পেলাম এটা হচ্ছে তাহলে ইক হলো না তাহলে জি সার্কেল এফ নট একটা দেখো এখানে এফ হচ্ছে একটা ম্যাপিং আট থেকে আর এর মধ্যে একটা ম্যাপিং এফ এক্স টু এক্স প্লাস বি যদি কি বলছে এফ সার্কেল এফ যদি এফ সার্কেল এফ ইকাল টু আই আর হয় তবে আই হয় তবে এ বি এর কত এই কত বি গল টু কত ঠিক আছে এখানে একটা ডিফাইন করা আছে দেখো এফ আর থেকে আর এফ টু এক্স প্লাস হয় তবে গিয়েছে আছে কত বি কত আচ্ছা এখানে দেখো আমরা মানটা বের করবো এখানে এফ সার্কেল এফ ইকাল টু আই আর বল দিয়েছে তাহলে আমি এটা বের করছি এফ সার্কেল এফ এক্স ইজ টু এফ অফ এফএক্স দ্য ইজ এফ অফ এফ এক্স মান হচ্ছে এ এক্স প্লাস বিজ হচ্ছে এটা এ অফ এখানে হয়েছে এ এক্স প্লাস বি প্লাস বি তার মানে এ এক্স স্কোয়ার প্লাস

পদ তনা করে পাই কি পাচ্ছি এ ইকাল টু ওয়ান এবং কি পেলাম এব প্লাস বি ইকাল টু জিরো তাহলে এখানে বি টা কমন নিলে এ প্লাস ওয়ান তাহলে কত হচ্ছে এখানে জিরো তাহলে এর মান আর বি মান পেয়ে গেলাম ওকে সরি এটা মানে এ এক্স স্কোয়ার না এ স্কোয়ার এক্স এ স্কোয়ার এক্স তাহলে এখানে এ স্কোয়ার ইকাল টু ওয়ান সো এ ইকাল টু প্লাস মাইনাস ওয়ান এখানে যদি এর মানটা কী হচ্ছে ওয়ান বসায় তাহলে কী হচ্ছে বি ইন্টু আর যদি এই গল টু মাইনাস ওয়ান হয় এই টু মাইনাস ওয়ান হলে কি হচ্ছে অটোমেটিক্যালি দেখো এটা পাটটা জিরোই হয়ে গেল হ্যাঁ তাহলে এই কি হচ্ছে যখন ওয়ান তখন বি সমান হচ্ছে জিরো আর এই এই কল টু মাইনাস ওয়ান বি হয়েছে যে কোনো বাস্তব সংখ্যা ওকে নেক্সট দেখো একটা দেখাচ্ছি এখানে এক্স বিলংস টু কিউ কিউ এর মধ্যে আছে এবং এফ কিউ থেকে কিউ মধ্যে একটা চিত্রণ আর এফ টা দেওয়া আছে টু জি সার্কেল মানে জি সার্কেল এফ অফ দ্যাট ইজ ইকল টু বলছে আই কিউ তাহলে জি সার্কেল কিউ টু কিউ নির্ণয় করো ঠিক আছে এখানে জি সার্কেল এফ ইকাল টু আই কিউ দিতে জি ম্যাপিংটা নির্ণয় করতে হবে এখানে দেখো এফ এক্স ইকাল টু দেওয়া হচ্ছে টু এক্স প্লাস ওয়ান তাই তো তাহলে জি সার্কেল এফ অফ এক্স ইকাল টু কত যেহেতু জি সার্কেল এফ ইকাল টু আই কিউ দেওয়া তাই জি এক্স হবে দ্যাট ইমপ্লাইজ তোমার কি হচ্ছে জি অফ এফ এক্স ইকাল টু এক্স দ্যাট ইজ জি অফ এফ এক্স এ মান কত এখানে এফ এফএক্স এ টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স তার মানে টু এক্স টু এক্স প্লাস ওয়ানটা যদি দেখি আমি হচ্ছে ধরো টু এক্স প্লাস ওয়ান এটা টু যদি ওয়াই ধরি তাহলে এখান থেকে এক্সটা কত হচ্ছে দেখো তো এক্স হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান তার মানে কি পেলাম জি অফ এখানে হচ্ছে এটা মান আমি ওয়াই ওয়াই টু এক্স এর মান হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান তাহলে ম্যাপিংটা পেয়ে গেলাম তাহলে এখানে এক্স এর জায়গায় ওয়াই জায়গায় যদি এক্স আমরা শিফট করি জি অফ এক্স ইকাল টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স বিলংস টু কিউ জি ম্যাপিংটা পেয়ে গেলাম এবার হচ্ছে পরবর্তী দেখো পরবর্তী একটা অঙ্ক এখানে দেওয়া হচ্ছে এফ আর থেকে আর এর মধ্যে একটা ম্যাপিং একই রকম টাইপেরই আট থেকে আর এর মধ্যে একটা ম্যাপিং যেখানে ওয়ান আর জি সার্কেল এফ অফ এক্স इज ইজল টু এস স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি তবে জি আট থেকে আর নির্ণয় করো বোঝা গেল এখন দেখো এখানে দেওয়া আছে জি সার্কেল এফ অফ এক্স দ্যাট ইজ ইকাল টু এস স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি তার মানে কি পাচ্ছি জি অফ এফ এক্স

তাহলে আমরা পেলাম এটাকে কি হচ্ছে দেখো স্কোয়ার আছে মানে কি এক্স প্লাস ওয়ান এ হোল স্কোয়ার নিলাম তবে স্কোয়ার টার্মটা আসবে আবার এই আকারে উপকাশ হচ্ছে পরবর্তী তাহলে কি আমি নিলাম বেশি নিলাম তাহলে এখানে যদি ভাঙি তাহলে ওয়ান তাহলে এস এ স্কোয়ারটা মিললো এখানে আছে কত থ্রি এক্স তাহলে টু এক্স নেওয়া হয়েছে অলরেডি এক্স একটা আছে তাই তো তাহলে এখানে এক্স এক্সটা থাকলো আর একটা ওয়ান নিলাম আমি তাহলে এখানে একটা ওয়ান নেওয়া হয়েছে আর এখানে একটা ওয়ান নেওয়া হলো ওকে তাহলে কি হচ্ছে থ্রি এক্সটা মিল গেল এখানে টু এক্স আর এখানে এক্স থ্রি এক্স মিললো এখানে ওয়ান আর এখানে ওয়ান টু নেওয়া হলো এখানে থ্রি থেকে আর একটা ওয়ান পরে থাকলো তাহলে দেখো এই আকার এক্সপ্রেস হয়ে গেলো এক্স প্লাস ওয়ান এক্সপ্রেস হয়ে গেলো তাহলে আমি এখন কী লিখতে পারছি এটা যদি ওয়াই ধরি তাহলে জি অফ এটা ওয়াই ধরে জি অফ ওয়াই ইকোয়াল টু কথা হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান ঠিক আছে তাহলে আমি পেয়ে গেলাম জি এক্স ম্যাপিংটা পেলাম ওদের জি এক্স ইকোয়াল টু এস স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান জি এক্স ম্যাপিং পেয়ে গেলাম নেক্সট একটা অঙ্ক তো দেখো তোমার এখানে একটা অঙ্ক দেওয়া হচ্ছে এফ আর থেকে আর এর মধ্যে একটা ম্যাপিং দেওয়া আছে আর জিটাও আর থেকে আর এর মধ্যে একটা ম্যাপিং ডিফাইন করা আছে এভাবে এফ এক্সিক টু থ্রি এক্স মাইনাস টু আর জি অফ এক্স দ্যাট ইজ ইকাল টু থ্রি অফ মড এক্স মাইনাস এস স্কোয়ার তাহলে আমার বের করতে হবে এক নম্বর বের করতে হবে জি সার্কেল এফ অফ মাইনাস ওয়ান ইকাল টু কত দু নম্বরে হচ্ছে জি এফ সার্কেল জি এফ সার্কেল জি অফ মাইনাস টু ঠিক আছে তো দেখো এখানে আমি বের করতে জি সার্কেল এফ মাইনাস ওয়ান কত তাহলে এখানে লিখছি আমি জি সার্কেল এফ অফ মাইনাস ওয়ান দ্যাট ইজ লিখতে জি অফ এফ অফ মাইনাস জি অফ এফ ওয়ান দেখো এফ অফ মাইনাস ওয়ান এখানে বসাই তাহলে কত হচ্ছে এখানে মাইনাস মাইনাস ফাইভ বসলাম তার মানে কত দাঁড়াচ্ছে এখানে যে মাইনাস ফাইভ যদি আমি এখানে বসাই দেখো যে মানটা নেগেটিভ নেগেটিভ হলে কী হয় মাইনাস হয় তাহলে মাইনাস থ্রি মাইনাস এখানে হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভের তার মানে হচ্ছে ফিফটিন মাইনাস টোয়েন্টি ফাইভ দ্যাট ইজ দুই নম্বর আমার এটা বের করতে হবে এফ সার্কেল জি অফ মাইনাস টু এফ সার্কেল জি অফ মাইনাস টু দ্যাট লিখতে চাচ্ছি f অফ g অফ মাইনাস টু সমান কি হচ্ছে দেখো f অফ জিও মাইনাস টু মানে হচ্ছে এখানে টু পেয়ে গেলাম মানটা বসলে কত সিক্স মাইনাস টু দ্যাট ইজ ফোর দু নম্বর পেয়ে গেলাম নেক্সট একটা অঙ্ক দেখো এনে এফ আর থেকে মধ্যে একটা ম্যাপিং জি আট থেকে আরের মতো একটা ম্যাপিং যাতে কি হচ্ছে জি সার্কেল এফ অপেক্সিকল টু এটা ইকল টু দিচ্ছে তোমার সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স আর কি দিচ্ছে এবং এফ সার্কেল জি অফ এক্স দ্যাট ইজ ইগল টু সাইন অফ এক্স স্কোয়ার্স ইগল টু কত জিএক্স কত অর্থাৎ এফএক্স আর জিএক্স নির্ণয় করতে হবে ঠিক আছে তো দেখো এখানে দেওয়া হচ্ছে যে কন্ডিশন জি সার্কেল এফ অফ এক্স দ্যাট ইজ ই সাইন স্কোয়ার এক্স হুম তার মানে জি অফ এফ এক্স ইগল টু সাইন স্কোয়ার এক্স তার মানে কি পাচ্ছি আমি এই পাটটা পেলাম এখন এই দিক থেকে যদি আমি একটা বের করি ধরো এফ সার্কেল জি এফ সার্কেল জি অফ এক্স দ্যাট F Of আছে সাইন অফ এস স্কোয়ার তখন এফ অফ জিএক্স স্কোয়ার এই দুটো রিলেশন থেকে স্পষ্ট স্পষ্ট কি পাচ্ছি দেখো জি এক্স টু এখানে এস স্কোয়ার আর এফ এক্স ইকাল টু সাইন এক্স দেখো ডিফাইন করো তাহলে মান বসালে বুঝতে পারবে এফ এক্সিক তো কি ধরো জি এ হয় দেখো এস তাহলে কি আছে সাইন এস হয়ে গেলো এক্স এর জায়গায় দেখো ডিফাইন হয়ে যাচ্ছে এফ তাহলে সাইন এস হয়ে যাচ্ছে এই যদি আমি দেখো এসে এখানে হচ্ছে সাইন এক্স তাই তো তার হোল স্কোয়ার সাইন এক্স আর হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স হ্যাঁ তাহলে এফ এক্স আর জি এক্সটা পেয়ে গেলাম নেক্সট একটা অঙ্ক হচ্ছে ধরো এফ আর থেকে আর এর মধ্যে একটা ম্যাপিং আর জিটাও আর থেকে আর এর মধ্যে একটা ম্যাপিং হ্যাঁ এটা কিভাবে ডিফেন্ড করা আছে যাতে

দেখলাম দেখো জি সার্কেল এফ অফ এস স্কোয়ার মাইনাস ওয়ান লিখতে পারছি জি অফ এফ অফ এস স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে জি অফ ডিফাইন করা আছে তার মানবসালে হচ্ছে থ্রি ইন্টু এস স্কোয়ার একবার গুণ করে দিচ্ছি আমি মাইনাস থ্রি প্লাস ফাইভ তার মানে কি দাঁড়ালো জি অফ থ্রি এস স্কোয়ার প্লাস টু ওকে মানটা যদি আমি বসিয়ে দিই ডিফেন্স আছে তাহলে কত হলো থ্রি এস স্কোয়ার প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু থ্রি এস স্কোয়ার কি হলো ভাঙি তাহলে হচ্ছে নাইন এক্স টু ফোর প্লাস নেক্সট হচ্ছে আমার বের করতে হবে এফ সার্কেল জি অফ এক্স প্লাস টু লিখতে যাচ্ছি এফ অফ জি অফ এক্স প্লাস টু দ্য ইজ হচ্ছে এফ অফ মানটা বসাও জি অফ এক্স প্লাস টু দেখো জি অফ এক্স প্লাস টু জি ওটা মান পেয়ে যাচ্ছে জি ফাংশন তার মানে হচ্ছে এক্স প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস সরি মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস টু সমান পেয়ে যাচ্ছি এফ এটা কত হচ্ছে এস স্কোয়ার এখানে হচ্ছে ফোর এক্স এখানে মাইনাস মানে প্লাস হয়ে গেল এটা হচ্ছে আর এদিকে মাইনাস সিক্স প্লাস টু মানে মাইনাস ফোর প্লাস ফোর মাইনাস ফোর জিরো হয়ে যাচ্ছে তাহলে এটা দাঁড়ালো তার মানে কি হচ্ছে এটা মানুষের ব্যবসায় থ্রি ইন্টু এস স্কোয়ার প্লাস এক্স তার মানে থ্রি এস স্কোয়ার প্লাস দেখো একটা অঙ্ক দেখাচ্ছি এখানে এফ হচ্ছে কি হচ্ছে ক্রমিক জোর একটা আপেক্ষক দেওয়া আছে এফ হচ্ছে একটা ক্রমিক জোর আকারে আপেক্ষক দেওয়া আছে কিরকম তোমার হচ্ছে ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ওয়ান জি সমন্ধে আছে টু মাইনাস ওয়ান ফোর টু ওয়ান মাইনাস টু থ্রি ফোর আছে এখন দেখাতে হবে জি সার্কেল এফ সংজ্ঞাত এফ সার্কেল জি সংজ্ঞা তো নয় ঠিক আছে এটা দেখা তো এখানে দেখো তোমার ফস্ট দেখতে পাচ্ছ এখানে এফ সার্কেল ওয়ান থেকে টু এ তাহলে এফ অফ ওয়ান এখানে ওয়ান এফ অফ ওয়ান ইকাল টু 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 থেকে থ্রিতে মানে এফ অফ টু ইকাল টু থ্রি एफ अफ थ्री इक्ल टू फोर एफ अफ फोर इक्वल टू वन एक 1, 2, 2, जी फांशन क्षेत्र जी अफ टू इक्ल माइनस वन जी अफ फोर इक्ल टू टू जी एफ वन इक्ल टू माइनस टू जी अफ थ्री इक्ल टू फोर तब बार कर जी सार्केल एफ अफ তোমার প্রতিটা ক্ষেত্রে বের করতে হবে ডিফাইন মানে প্রতিটা ক্ষেত্রে জি অফ ধরো ওয়ান যদি বের করি আমি ওয়ান তার মানে কত পাচ্ছি জি অফ এফ ওয়ান তার মানে হচ্ছে জি অফ টু তার মানে মাইনাস ওয়ান জি সার্কেল এফ অফ টু জি অফ এফ অফ টু তার মানে পাচ্ছি ফোর একরকমভাবে জি অফ জি সার্কেল এফ অফ থ্রি জি অফ এফ থ্রি তার মানে হচ্ছে টু জি সার্কেল এফ অফ ফোর দ্যাট ইজ জি এফ ফোর তাহলে পাচ্ছি ওয়ান টু এখন দেখো এখানে একটা স্টেপ জাম্প করে দিয়েছি কিন্তু ঠিক আছে একটা দেখে দিলাম দিয়ে বাকিটা স্টেপ জাম্প করে দিয়েছি তাহলে জি সার্কেল এফ এটা কী পেলাম ওয়ানের জন্য মাইনাস ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান টু এর জন্য ফোর টু ফোর তাহলে থ্রির জন্য টু থ্রি কেমন টু ফোরের জন্য মাইনাস টু ঠিক আছে দেখুন আমি বের করবো ধরো এফ সার্কেল জি অফ ওয়ান জি অফ এফ অফ জি ওয়ান শোন হচ্ছে এফ অফ জি ওয়ান শোন কথা হচ্ছে এখানে জি ওয়ান ইকাল টু মাইনাস টু মাইনাস টু তাহলে এফ অফ মাইনাস টু এর মান দেখো নাই এফ অফ মাইনাস টু আছে নাই তাহলে সংগত নয় ট্র্যাকটা সংজ্ঞাত না হলে এগুলো ফাংশনটা সংজ্ঞাত হবে না অতএব এফ সার্কেল জি সংজ্ঞাত নহে বুঝে গেল নেক্সট দেখো একটা অঙ্ক দেখাচ্ছি এখানে এফ এক্স ইকাল টু এটা এফ একটা ফাংশন আর থেকে আর এর মধ্যে একটা চিত্রণ আর জি হচ্ছে এটাও আরেক থেকে আর এর মধ্যে একটা চিত্র আন এইচটা হচ্ছে আর থেকে আর এর মধ্যে ম্যাপিং এখানে দেখা যাচ্ছে যেখানে ওয়ান আর এইচ এক্স টু এক্স মাইনাস এক্স মাইনাস সিক্স তাহলে আর বের করতে হচ্ছে এইচ সার্কেল জি সার্কেল এফ তাহলে কত এইচ সার্কেল জি সার্কেল এফ অফ ফাইভ বাই টু এটা কত তাহলে আমার চিত্রটা বের করতে হবে আগে তারপরে এই মানটা বের করতে হবে ঠিক আছে লক্ষ্য করে এখানে আমি জি সার্কেল এফটা প্রথমে বের করে নিচ্ছি জি অফ এফ এক্স দ্যাট ইজ জি অফ কস এক্স ইকাল টু টু কস এক্স প্লাস ওয়ান বলো এখন এই সার্কেল जी सर्कल एफ अब एक्स किस एक्स प्लस टू कस एक्स प्लस माइनस टू कस एक्स प्लस माइनस सिक्स এটা যদি ভাঙি তাহলে কী দাঁড়াবে এইট কস কিউ এক্স প্লাস টুয়েলভ কস স্কোয়ার এক্স প্লাস ফোর কস এক্স মাইনাস সিক্স এবার আমার ওই মানটা বের করতে হবে এখানে ফাইভ বাই টু না এখানে ফাইভ বাই থ্রি এখানে আছে তাহলে এই সার্কেল জি সার্কেল এফ পাই বাই থ্রি মান বাই থ্রি মানটা বসিয়ে দেব তাহলে দেখো কি হচ্ছে লিখতে হচ্ছি এইচ অফ টু কাই বাই থ্রি প্লাস ওয়ান দ্যাট ইজ এইচ অফ এখানে হচ্ছে টু তাহলে টু মাইনাস টু মাইনাস দ্যাট ইজ জিরো ওকে তো আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও তোমরা আবার দেখতে পাবে তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে তোমরা আছে আরো নতুন নতুন চ্যাপ্টারের ভিডিও তোমরা দেখতে পাবে তো সবাইকে ধন্যবাদ জানাই আজকে ভিডিও এখানে শেষ করছি